এখন আমরা ক্লাস টেনের এবিডিএ টেস্ট পেপারের হচ্ছে ম্যাথামেটিক্স সলিউশন করব যেটা হচ্ছে পেজ নাম্বার একশো চুয়ান্ন এর আগের ভিডিওতে আমরা সামনের সমস্ত পেজের শর্ট কোশ্চেনের সলিউশন করে দিয়েছি আজকের আমরা একশো চুয়ান্ন নম্বর পেজের শর্ট কোশ্চেনগুলো করব তো প্রথমে আমাদেরকে দিয়েছে একের এক নম্বর অঙ্ক যে এ টাকার বি মাসের সরল সুদ হচ্ছে সি এটা আমাকে বলে দিয়েছে ঠিক আছে আমরা সূত্রটা কি জানি যে সুদ সমান সমান আসল গণিত সুদের হার গণিত সময় বাই একশো সুদ বলে দিয়েছে সি আসল এ সময় বলেছে বি মাস তাহলে মাসটাকে বছর বানানোর জন্য সেটাকে বারো দিয়ে ভাগ করে দিলাম ঠিক আছে সুদের হার দেওয়া নাই সেটা আমরা আট ধরে নিলাম সূত্রে একটা বাই একশো যেমন থাকে বসে গেল ঠিক আছে আমরা বাঁদিক থেকে কি করলাম বাঁদিকে শুধু সি ছিল আর আমি ডান দিকের নিচে যে একশো আর বারো গুণ করে বারোশো হয় সেই বারোশোটাকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম তাহলে সেটা সি এর সাথে গুণ হয়ে বারোশো সি হয়ে যাবে আমার আর এর মান দরকার সেই জন্য আমি উপর থেকে এ আর বিটাকে বাঁ দিকে নিয়ে চলে আসলাম বায় আকারে তাহলে আমাদের আর এর ভ্যালুটা হলো হচ্ছে বারোশো সি বাই এবি ঠিক আছে এত পার্সেন্ট তাহলে এখানে বারোশো সি বাই এবি মানে হচ্ছে সেটা বি নাম্বার অপশান ঠিক আছে তারপরে জন হচ্ছে আটশো টাকা দিয়েছে পাঁচ মাসের জন্য জন আটশো টাকা পাঁচ মাসের জন্য আর পল হচ্ছে আর পল হচ্ছে কি বলেছে পাঁচশো টাকা ছয় মাসের জন্য দিয়েছে তাহলে এদের মূলধনের অনুপাতটা কেমন হবে আটশো টাকা পাঁচ মাসের জন্য পাঁচশো টাকা ছয় মাসের জন্য তাহলে একশো দিয়ে ভাগ করে দিলাম আট পাঁচ আর পাঁচ ইস টু ছয় দুই দিক থেকে পাঁচ উঠিয়ে দিলাম তাহলে আট ইস টু ছয় দুই দিয়ে ভাগ করে দিলাম কত হলো চার ইস টু তিন ঠিক আছে তাহলে এখানে চার ইস টু তিন কত নাম্বার অপশান আছে সি নাম্বার অপশানে তাহলে আমাদের অ্যান্সার হলো কত সি তারপর ডি নাম্বার সরি তিন নাম্বার অঙ্কতে টু এ ইকাল টু থ্রি বি ইকুয়াল টু ফোর সি দিয়ে দিয়েছে আমি ইকোয়াল টু কে ধরে নিলাম তাহলে এ ইস টু বিস টু সি বের করতে হবে এ এর ভ্যালু কত হবে কে বাই টু বি এর ভ্যালু হচ্ছে কে বাই থ্রি সি এর ভ্যালু কে বাই ফোর সম্পূর্ণতা থেকে আমরা কে তুলে দিলাম ঠিক আছে তাহলে ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর ভগ্নাংশের অনুপাতকে পূর্ণ সংখ্যার অনুপাতে বানানোর জন্য হরের লসাগু দিয়ে গুণ করতে হয় তাহলে এখানে হরে কত আছে দুই আছে তিন আছে চার আছে এই দুই তিন আর চারের লসাগু বারো হবে সেই বারো দিয়ে একের দুইকে একের তিনকে আর একের চারকে গুণ করে দেব বারো দুই একের দুইকে গুণ করলে ছয় হবে বারো দিয়ে একের তিনকে গুণ করলে চার হবে আর বারো দিয়ে একের চারকে গুণ করলে তিন হবে তাহলে অনুপাতটা হবে ছয় ইস টু চার ইস তিন ঠিক আছে ছয় চার ইস তিন সেটা হচ্ছে ডি নাম্বার অপশান আছে এবার আমরা চার নাম্বার অঙ্কটা করব বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি আর সিডি দুটো সমান দৈর্ঘ্যের জ্যা ও বিন্দু থেকে এবি এর দূরত্ব যদি চার সেমি হয় তাহলে ও থেকে সিডি ডি এর দূরত্ব কত হবে আমরা জানি বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যাগুলো কেন্দ্র থেকে সমুদ্রবর্তী তাহলে এবি যদি চার সেমি দূরে থাকে তাহলে সিডি জ্যাও চার সেমি দূরেই থাকবে ঠিক আছে ব্যাস তারপর পাঁচ নম্বর অঙ্ক দুটো বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিস্পর্শ করেছে এবি হচ্ছে তাদেরকে একটা স্পর্শক সাধারণ যেটা বৃত্ত দুটোকে এ আর বি বিন্দুতে স্পর্শ করেছে এ সি আর বি সি যোগ করলে এই যে সি বিন্দুতে যে কোন উৎপন্ন হয় এসিবি এর মান সর্বদাই নব্বই ডিগ্রি হয় ঠিক আছে এটা একটা প্রয়োগ হিসাবে এর প্রমাণ করা যায় ঠিক আছে তো এটা আমরা শর্ট শর্টকোচনের জন্য মুখস্থ রাখবো এর ভ্যালুটা নব্বই ডিগ্রি হয় ঠিক আছে এটা একটা নিরেট গোলকের বক্রতল মানে ফোর পাই আর স্কোয়ার বলেছে তিন গুণ আয়তনের সংখ্যমানের সাথে সমান অর্থাৎ আয়তনের ফর্মুলাকে তিন দিয়ে গুণ করে দিতে হবে ডান দিকে তিন তিন কেটে গেলে থাকবে কত শুধু ফোর পাই আর কিউব দুই দিক থেকে ফোর পাই আর স্কোয়ার উঠিয়ে দিলে আমরা এক ইজ কল টু আর পাবো অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে এক তাহলে ব্যাস কত পাবো দুই ঠিক আছে তাহলে এটা হচ্ছে ব্যাস দুই একক ব্যাস শূন্যস্থান পূরণ মূলধন আর নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদ যদি যোগ করা হয় তাহলে একে সমূল চক্রবৃদ্ধি বলা হয় তারপর এই এই দীঘাত সমীকরণটা একটা দীঘাত সমীকরণ হবে যদি এক্স স্কোয়ারের সহ এ মাইনাস বি এর ভ্যালুটা নট ইকুয়াল টু জিরো হয় অর্থাৎ এ নট ইকুয়াল টু বি হয় ঠিক আছে দুটো দীঘাত করণীর যোগ ফল আর গুণ ফল সর্বদাই মূলত সংখ্যা হলে করণ হৃদয় সর্বদাই অনুবন্ধীকরণই হবে ঠিক আছে তারপরে একটা ওকেন্দ্রীয় বৃত্তের এ ও বি হচ্ছে ব্যাস সি হচ্ছে পরিধির উপর একটা বিন্দু তাহলে এখানে ওকেন্দ্রীয় মানে বৃত্তের এ ও বি একটা ব্যাস নিয়ে নিয়েছি এসি আর বি সিটাকে যোগ করে দিয়েছি তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোন নব্বই ডিগ্রি তাহলে এবি হলো অতিভুজ তাহলে আমরা অতিভুজ স্কোয়ার সমান সমান বাকি দুটো স্কোয়ারে যোগ ফল করে দিলাম এসি আর বিসি এর ভ্যালু দিয়ে দিয়েছে কত তিন আর চার এখানে বসিয়ে দিলাম তাহলে পঁচিশ হলো অতএব রুডোভার পঁচিশ মানে পাঁচ একক ঠিক আছে তাহলে এবি এর দৈর্ঘ্য হবে কত একক পাঁচ একক তারপর বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে কোনো একটা বৃত্তে সর্বাধিক দুটি স্পর্শক টানা যায় ঠিক আছে দুটি স্পর্শক টানা যায় তারপরে বলেছে যে একমুখ খোলা একটা লম্ব বৃত্তাকার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে টু পায় আর এইচ হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল তার সাথে মুখ খোলা তাহলে আর এক মুখ আছে সেটা হচ্ছে পায়ার স্কোয়ার তাহলে টু পায় আর এইচ প্লাস পায়ার স্কোয়ার হচ্ছে ওর সমগ্র তলের ক্ষেত্রফল যেখানে এইচ হলো চংটির উচ্চতা তারপরে কোনো শহরের জনসংখ্যা যদি পি থেকে আর পারসেন্ট হারে বৃদ্ধি পায় তাহলে এন বছর পরে জনসংখ্যা হবে কত পি ইন্টু ওয়ান প্লাস আর বাই এক্স অর্থাৎ মাঝখানে প্লাস হবে এখানে মাঝখানে মাইনাস দিয়েছে তাই এটি কী হবে মিথ্যা তারপরে আমরা সূত্র কি জানি আইস ইকোয়াল টু পি আর টি বাই এক্সো এখানে আসল আর সুদের হার অপরিবর্তিত থাকবে অর্থাৎ পি এবং আর হচ্ছে এখানে কনস্ট্যান্ট তাহলে এখানে কনস্ট্যান্ট কাকে কাকে দেখতে পাচ্ছি যারা যারা অপরিবর্তিত থাকে তারা কনস্ট্যান্ট অর্থাৎ পি কনস্ট্যান্ট আর কনস্ট্যান্ট আর একশো এমনিতেই কনস্ট্যান্ট তাহলে কনস্ট্যান্ট উঠিয়ে দিলে মাঝখানে কি হয়ে যায় সমানুপাতি হয়ে যায় অর্থাৎ সুদ আর সময় পরস্পরের সমানুপাতিক তাহলে এটাই হচ্ছে বলেছে সুদ আর সময় হচ্ছে সরল সম্পর্ক তাহলে এটা কী হবে সত্য ঠিক আছে এটা হচ্ছে সত্য তারপর একটা বলছে এক্স টু ওয়াই একটা লঘু অনুপাত যদি হয় তাহলে এক্স বাই ওয়াইয়ের মান সর্বদা একের থেকে ছোটো হবে কারণ এক্স ছোটো ওয়াই বড় ঠিক আছে লঘু অনুপাতে তাহলে এটা হবে মিথ্যা কারণ ওরা এক্স বাই ওয়াইটা গ্রেটার দেন নুবান দিয়েছে তারপর যে দীঘাত করণী সর্বদাই একটি অমূলত সংখ্যা এটা সত্য বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র হয় তাহলে এটা মিথ্যা একটি অর্ধকোলাকৃতির ঘনবস্তুর ঠিক আছে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হবে হচ্ছে থ্রি পায়ার স্কোয়ার তাহলে এটা কি হবে মিথ্যা ঠিক আছে এর পরের ভিডিওতে আমরা নেক্সট পেজের শর্ট কোয়েশ্চেনগুলো করবো